যুক্তরাষ্ট্রের আকাশে গত কয়েকদিন ধরে একটি সন্দেহজনক বেলুন উঠতে দেখা গেছে। বেলুনটি অত্যন্ত স্পর্শকাতর পারমাণবিক অস্ত্র সাইটগুলোতে পর্যবেক্ষণ করছে বলে মনে করা হচ্ছে। পেন্টাগন বলছে এটি চীনের গুপ্তচর বেলুন। প্রতিরক্ষা কর্মকর্তারা বলছে একটি অধিক উচ্চতা সম্পন্ন নজরদারি বেলুন শনাক্ত করেছে এবং ট্র্যাক করছে তারা, যা এই মুহূর্তে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানার আকাশে দেখা গিয়েছে। শুক্রবার বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন তারা খুবই আত্মবিশ্বাসী যে এটি চীনা বেলুন। পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। তিনি সামরিক উপায়ে বিষয়টি নিষ্পত্তির জন্য বলেছেন, কিন্তু গুলি করে মাটিতে ফেলা হলে ধ্বংসাবশেষ যেখানে পতিত হবে সেখানে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে গুলি করা থেকে তারা বিরত রয়েছেন। কর্মকর্তারা বলছেন তারা স্পষ্ট করে দিয়েছেন তাদের ভূমিতে তাদের জনগণকে রক্ষা করার জন্য যা যা দরকার তা তারা করবেন। পেন্টাগন এক বিবৃতিতে বলেছে বেলুনটি বর্তমানে বাণিজ্যিক বিমান চলাচল রুটের অনেক উপর দিয়ে ভ্রমণ করছে। মাটিতে থাকা মানুষ এবং স্থাপনার জন্য এটি সামরিক বা শারীরিক কোনো হুমকিও সৃষ্টি করছে না। গত কয়েক বছর এ ধরনের আরও বেলুন দেখা গেছে যুক্তরাষ্ট্রে। চীন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, তবে চীনের এমন ঘটনার কারণে আবারও আন্তর্জাতিক রাজনীতি বেশ গরম হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদগুলো জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।